বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আপডেটের জন্য অপেক্ষা করছিলে। গত কয়েকটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে গুচ্ছের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, অর্থাৎ আবেদন করার সময়, আবেদন ফি, পরীক্ষা এবং পরীক্ষার ডেটগুলো সব কিছু নিয়ে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, আপডেটটি এসেছে এবং আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, গুচ্ছভুক্ত অর্থাৎ জিএসটিতে এবার 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে, অর্থাৎ 2টি বিশ্ববিদ্যালয় নতুন যুক্ত হয়েছে এবং এবারের যত ভর্তি কার্যক্রম 30 জুনের মধ্যে কমপ্লিট করা হবে। বন্ধুরা, গুচ্ছের এই আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 29 জানুয়ারি থেকে, অর্থাৎ এই মাসের 29 তারিখ থেকে আবেদন কার্যক্রমটি শুরু হবে এবং এই আবেদন কার্যক্রমটি চলবে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তার মানে মোটামুটি একটি সময় দেওয়া হয়েছে তোমাদেরকে আবেদন করার, অনলাইনে আবেদন করতে হবে। এবারের আবেদন ফি গত বছরের মতোই 1500 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ তোমরা এ ইউনিট, বি ইউনিট বা সি ইউনিটে, অর্থাৎ যে যে ইউনিটে আবেদন করবে সেই ইউনিট প্রতি তোমাদেরকে 1500 টাকা দিতে হবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তুমি যে ইউনিটের শিক্ষার্থী, অর্থাৎ এইচএসসি লেভেলে তুমি যেই বিভাগ থেকে পাশ করেছো সেই বিভাগ থেকেই তোমাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি যদি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে কমার্সেই, অর্থাৎ সি ইউনিটে পরীক্ষা দিতে হবে। তুমি যদি আর্টসের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে বি ইউনিটে পরীক্ষা দিতে হবে, আর যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তোমাকে এ ইউনিটে পরীক্ষা দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া বিভাগ পরিবর্তনের কোনো ইউনিট নেই? না, বিভাগ পরিবর্তনের কোনো ইউনিট নেই, তোমার নিজ ইউনিটেই পরীক্ষা দিতে হবে। ইউনিটে পরীক্ষা দেওয়ার পর যে স্কোরটি পাবে সেই স্কোর দিয়ে পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো থাকবে সেই বিশ্ববিদ্যালয়ে তুমি বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। অনেকে একটি প্রশ্ন করো গুচ্ছের ব্যাপারে যে ভাইয়া, এই যে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি এখানে জিপিএর উপর কোনো মার্কস রাখা হয়নি? না, জিপিএর উপর এই মুহূর্তে কোনো মার্কস নেই। এখন তুমি একটি জিপিএ দিয়ে, অর্থাৎ ন্যূনতম জিপিএ অর্জন করে তুমি পরীক্ষা দিবে। পরীক্ষার পরে যখন তুমি একটি স্কোর পাবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, তখন জিপিএর উপর ওই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো মার্কস যদি থেকে থাকে তাহলে সেটা যুক্ত হবে বা যুক্ত হবে না, এই বিষয়টি আসবে। এই মুহূর্তে জিপিএর উপর কোনো মার্কস নেই, তবে হ্যাঁ, জিপিএ অর্থাৎ ন্যূনতম জিপিএ যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা পূরণ করেই তোমাকে আবেদন করতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছো, বলা হয়েছে গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু 8 মার্চ। বন্ধুরা, নিউজটিতে বলা হয়, তোমরা দেখতে পাচ্ছ যে সময়সূচি অনুযায়ী আগামী 8 মার্চ সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা, এরপর 9 মার্চ বি ইউনিট অর্থাৎ মানবিক শাখার ভর্তি পরীক্ষা এবং 27 এপ্রিল শনিবার এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা, অর্থাৎ বিজ্ঞান শাখার পরীক্ষাটা একটু দেরিতে হবে। সকল পরীক্ষা সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আগামী 30 জুনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 29 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে এবং আগের মতো এবারও আবেদন ফি 1500 টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, ভর্তি পরীক্ষাটি 100 নম্বরে হবে, এমসিকিউ পদ্ধতিতে, সময় দেওয়া হবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর তোমার কাটা যাবে এবং ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এবং এখানে কিন্তু বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার আলাদা আলাদা মানবন্টন রয়েছে, এই নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে সেখানে দেখে নিতে পারো, বিস্তারিত আলোচনা করেছি মানবন্টন নিয়ে। অনেকে আবেদন প্রক্রিয়া নিয়ে জানতে চাও, এখন আবেদন প্রক্রিয়া নিয়ে কিছুটা কথা বলি। বন্ধুরা, আবেদন করতে হবে অনলাইনে, 1500 টাকা দিয়ে আবেদন করে ফেলবে, এখানে কোনো সিলেকশন নেই। ন্যূনতম যোগ্যতা দিয়ে যখন তোমরা আবেদন করবে সেই যোগ্যতা দিয়েই মূলত তুমি ভর্তি পরীক্ষাটি দিতে পারবে। ভর্তি পরীক্ষা দেওয়ার পর একটি স্কোর পাবে সে এবং এই স্কোরের উপর ভিত্তি করে গুচ্ছে থাকা যে 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাকে আলাদা আলাদাভাবে ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। আবেদন করার পর তারা তোমার জিপিএ, নম্বর এবং স্কোর সব কিছু বিচার করে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো বা তুমি চান্স পেয়ে যাবে, কোনো বিশ্ববিদ্যালয় চান্স পাবে না। এভাবে মেধা তালিকা প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে এবং যখন তুমি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে, নিশ্চয়ন করবে, তখন নিশ্চয়নের জন্য একটি অ্যামাউন্ট বা 5000 টাকার মতো দিতে হয়, সাথে কাগজপত্র জমা দিতে হয়। এরপর মাইগ্রেশন পদ্ধতির মাধ্যমে তুমি সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় দুটি পরিবর্তন করতে পারবে। এরকম নানা ধরনের স্টেপ রয়েছে, ইনশাআল্লাহ আগামীতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে গুচ্ছের আজকের মিটিংয়ে যে সকল সিদ্ধান্ত হলো, আশা করি মোটামুটি আপডেট হয়ে গেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।